নমস্কার আসামিস ট্রেন্ডিং চাই থাকার বাবে ধন্যবাদ। এই মুহূর্ত লই আইছো 2024 বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থী সকলের বাবে এটা গুরুত্বপূর্ণ খবর। আর 2024 মেট্রিক পরীক্ষা সম্পূর্ণ নতুন পদ্ধতিত অনুষ্ঠিত হব। আর একেলই ছাত্রছাত্রী সকলের মনত প্রশ্ন উত্থাপন হয়েছে যে এইবার যেহেতু নতুন পদ্ধতিরে পরীক্ষা কেন্দ্রের বিপরীতে স্কুল সমূহত পরীক্ষা অনুষ্ঠিত হব, সেয়েহে এইবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষাত স্ট্যান্ড পজিশন বা আমি যে র্যাঙ্ক স্থান বা ফার্স্ট ডিভিজন, সেকেন্ড ডিভিজন, থার্ড ডিভিজন অথবা স্টার বা ডিস্টিংশন থাকিবনে নাই, ইয়াক লৈ এতিয়া ছাত্রছাত্রীসকলের মনত প্রশ্ন উত্থাপন হয়েছে। কেন এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিত অনুষ্ঠিত হব গৈ আছে 2024 মেট্রিক পরীক্ষা। সো এই ক্ষেত্রে আমি কব গলে 2024 মেট্রিক পরীক্ষাত র্যাঙ্ক না থাকে, স্টার বা ফার্স্ট ডিভিজন, সেকেন্ড ডিভিজন, থার্ড ডিভিজন, ডিস্টিংশন থাকিলেও র্যাঙ্কর ব্যবস্থা না থাকে 2024 মেট্রিক পরীক্ষাত। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যা কেমান আগত প্রেস কনফারেন্স যোগেদি সংবাদমেলর যোগেদি কৈছিল যে এইবার যে মেট্রিক পরীক্ষা আছে সেয়া মেট্রিক পরীক্ষা হয়ে না থাকে, এয়া হয়ে পড়ব স্কুলত অনুষ্ঠিত হবলগিয়া এটা পরীক্ষা অর্থাৎ বছরিকিয়া বা এনুয়েল এক্সামর দরে এতিয়া মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হব। সেয়ে ধারণা করব পারি যে এইবার 2024 হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীসকলক র্যাঙ্কর ব্যবস্থা দিয়া নহয়। ফার্স্ট ডিভিজন, সেকেন্ড ডিভিজন, থার্ড ডিভিজন, স্টার বা ডিস্টিংশন থাকিলেও র্যাঙ্ক হয়তো এইবার না থাকে 2024 হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত। আনফালে আমি চাব গলে 2021 যে করোনা টাইমর পরীক্ষা আছিল, করোনার সময়ের পরীক্ষা, সেই পরীক্ষাত যদরে মার্ক দিয়া হয়েছিল সেইদরে হয়তো এইবার মার্ক দিয়া হব। আর 2021 বর্ষত করোনার বাবে মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত নোহাত র্যাঙ্ক দিয়া নাছিল 2021 হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরীক্ষার্থী সকলক। তেওঁলোকক যিদরে সেবায় পাস করাই দিছিল, স্কুলৰ পৰা নম্বৰ কালেক্ট কৰি নম্বৰ সংগ্ৰহ কৰি 2021 বৰ্ষৰ কৰোনা বেজৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক যিদৰে উত্তীৰ্ণ কৰাই দিছিল সেবাই, হয়তো ঠিক এইবাৰো 2024 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলক স্কুলত অনুষ্ঠিত হোৱা পৰীক্ষাৰ ওপৰত পরীক্ষাত পাওয়া নম্বরসমূহ সংগ্রহ করে সেবায় উত্তীর্ণ করাই দিব। অর্থাৎ 2021 মেট্রিক পরীক্ষাত স্ট্যান্ড দিয়া নাছিল আর এইবারও স্ট্যান্ড অর্থাৎ র্যাঙ্ক নিদিয়ে সেবাই। জানাই আছো অতিকৈ এটা গুরুত্বপূর্ণ খবর, কেন 2024 মেট্রিক পরীক্ষাক লৈ ছাত্রছাত্রী সকলের মন কেইবাটো প্রশ্ন দেখা পোৱা গৈছে। যেহেতু এবার মেট্রিক পরীক্ষা সম্পূর্ণ নতুন পদ্ধতিত অনুষ্ঠিত হব গৈ আছে, সেয়ে ছাত্রছাত্রী সকলের মনত এটা প্রশ্ন যে এইবার যেহেতু পরীক্ষা কেন্দ্রের বিপরীতে স্কুল সমূহে পরীক্ষা অনুষ্ঠিত করব, সেয়ে এইবার আগর দরে র্যাঙ্ক বা আমি যে স্থান কৌ সেই স্থান থাকিবনে নাই, ফার্স্ট ডিভিজন, সেকেন্ড ডিভিজন, থার্ড ডিভিজন থাকিবনে নাই, স্টার থাকিবনে নাই, ডিস্টিংশন থাকিবনে নাই, এই ক্ষেত্রে আমি কব গেলে 2024 মেট্রিক পরীক্ষাত র্যাঙ্ক না থাকে। 2021 করোনা বেজর ছাত্রছাত্রী সকলক যেদরে উত্তীর্ণ করাইছিল সেবায়, ঠিক একদরে হয়তো এইবারও 2024 মেট্রিক পরীক্ষার ছাত্রছাত্রী সকলক একদরে উত্তীর্ণ করাই দিব সেবায়। স্কুল সমূহত অনুষ্ঠিত হওয়া পরীক্ষার পরীক্ষাত পাওয়া নম্বরের উপর ভিত্তি করে ছাত্রছাত্রী সকলক উত্তীর্ণ করাই দিব। হয়তো এবার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার, ডিস্টিংশন থাকিব, কিন্তু র্যাঙ্ক না থাকে 2024 হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত। কেন এবার পরীক্ষা যেহেতু সম্পূর্ণ নতুন পদ্ধতিত অনুষ্ঠিত হব গৈ আছে, আর তিনি চারি মাহমান আগত হিমন্ত বিশ্ব শর্মায় প্রেস কনফারেন্স যোগেদি কৈছিল যে 2024 মেট্রিক পরীক্ষাটো আগর দরে মেট্রিক হয়ে না থাকে, এয়া হয়ে পড়ব স্কুলত অনুষ্ঠিত হওয়া এটা পরীক্ষাহে, সেয়ে ধারণা করব পারি এইবার 2024 মেট্রিক পরীক্ষাত র্যাঙ্কর ব্যবস্থা না থাকে। উল্লেখযোগ্য যে এতিয়ালৈকে অসম মাধ্যমিক শিক্ষা সংসদ চমুকৈ সেবা বা অসম চৰকাৰৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ নোটিছ বা জাননী প্ৰকাশ কৰা নাই।